গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। সকাল 7:30 থেকে আমার রান্নাবান্না শুরু হলো, আর এখন কোনো ব্লগ ছাড়া হচ্ছে না। শরীরটা কদিন প্রায় এক মাসের মতো আমি বিছানা সচেছিলাম, তার জন্য কিছু করা হয়নি, উঠতেই পারছিলাম না। এই কালকের থেকে একটু উঠেছি, তাই আপনাদের সাথে কিছু না শেয়ার করব, তাই না হোক রান্নাই শেয়ার করি। তাহলে চলুন আপনাদের সাথে এক ভেন্ডির রেসিপি শেয়ার করি। তো চলুন তাহলে সেটা করা যাক। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি। এটা আমি বানাবো কি দিয়ে সেটাই আপনারা দেখতে থাকেন। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে এবং ভেন্ডিটাকে দুখণ্ড করে নিয়েছি। এটা আপনারা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো চলুন এবার বাকি পদ্ধতিটা করতে থাকি। দিয়েছি আর এখানে অল্প একটু মেথি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু আমি এই ভেন্ডিগুলো এর মধ্যে আমি ভালোভাবে এটা নেড়ে নেবো। যা গরম পড়েছে, কী রান্না করবো আর কী করবো না সেটাও বুঝে উঠতে পারি না। তো তাই জন্য আপনাদের সাথে কিছু কিছু রেসিপি শেয়ার করছি। তো চলুন এটা একটু ভাজা হয়। এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে তো আমি জল ফল কিছু দেবো না, কোনো জল ইউজ করবো না। এবারে ভেন্ডিটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একটু কিন্তু কম করে দিতে হবে। এসে এর মধ্যে আমি দেবো 1/2 চামচ আদা বাটা, আর দেবো 2 জিরা কাঁচা লঙ্কা, আর দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। এটার মধ্যে আর কিছু পড়বে না, আর মেন যে জিনিসটা পড়বে সেটা আপনাদের দেখাবো। তো যাই হোক, এটা একটু আমি ভাজা ভাজা করবো, আর দেখতে হবে ভেন্ডিগুলো যাতে না ভেঙে যায়। অনেক সময় দেখা যায় না যে আমরা ভেন্ডিগুলো নাড়তে নাড়তে ভেঙে যায়। যাই হোক, এবারে মশলাটা একটু ভালোভাবে ভেজে নিলে আমি পরিমাণ মতন চিনি দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, এবং এটা রুটি দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে খাওয়া যাবে, ভীষণই ভালো লাগে। আর এই গরমের মধ্যে কম মশলাদার খাবার খুবই তো ভালো। এবারে দেবো আমি 4 চামচ দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে। এবারে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব। তো দেখুন, এটা হয়ে গেল আমাদের দই ভেন্ডি। দেখুন, হয়ে গেল দই ভেন্ডি। এই রেসিপিটা এই গরমের মধ্যে পারফেক্ট রেসিপি, কারণ অনেকেই কিন্তু ভেন্ডিটা খেতে চায় না, কারণ ভেন্ডির একটা লুদলুদ ব্যাপার থাকে, তার জন্য খেতে চায় না এবং অনেকেই পছন্দ করে না। তো আমি ভাবলাম যে এইভাবে রান্না করে খান, দেখবেন খুব ভালো লাগবে এবং সবাই চেটে পুটে খেয়ে নেবে। এটা যেমনি আপনি রাতের ডিনারের জন্য রুটির সাথে ভালো লাগবে, লুচির সাথে ভালো লাগবে, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো যাই হোক, এই হয়ে গেল আমার দই ভেন্ডি। ঝটপট হয়ে গেল দই ভেন্ডি। আপনারা বাড়িতে বানান, নাহলে কি করে জানবো যে আমার রান্নাবান্না আপনাদের পছন্দ হচ্ছে?
অবশ্যই অবশ্যই কিন্তু বানাবেন, আমার খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন বা যারা ভাবছেন যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি ঝটপট তাহলে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান যে কেমন হয়েছে। তাহলে হয়ে গেল ভেন্ডি দই। তো আজকের আর মতন তাহলে যাই, টাটা।